কোৱাৰ পৰা নিশালৈকে বিভিন্ন কথা বতৰা কৰোঁ আৰু বিভিন্ন কথোপকথনত আমি এছ'চিয়েট হওঁ আৰু সকলো কথা বতৰাৰ মাজত এনেকুৱাও কিছুমান কথা বতৰা থাকে যিবিলাক নেকি আনবিব্লিকেল যাৰ পৰা নেকি আমি এভইড হ'ব লাগে আৰু বিভিন্ন সময়ত আমি দেখা পাওঁ কিছুমান পপুলাৰ যি কনচেপ্ট আছে এই জগতৰ আৰু সেই কনচেপ্টবিলাকত আমাৰ যিবিলাক বিব্লিকেল খ্ৰীষ্টান হয় খ্ৰীষ্টীয় লোকসকলো সেই চেণ্টেন্সবিলাক বাক্যবিলাক কোৱা দেখা যায় আজি সেই বাক্যবিলাকৰ মাজত কিছুমান বাক্য যি নেকি পপুলাৰ আছে আজি আমি ক'বলৈ বিচাৰিছোঁ সেই বাক্যবিলাক কি আৰু কেনেকৈ সেই বাক্যবিলাক আনবিব্লিকেল হয় কাৰণ আমি যি কওঁ সেই সকলোৰ আমাৰ এদিন বিচাৰ হ'ব আমি যেতিয়া মঠি 12:36 পদ পঢ়োঁ তাত কৈছে আমি যি কথা বতৰা কৰোঁ আমাৰ প্ৰত্যেক কথাৰ এদিন বিচাৰ হ'ব সেইকাৰণে আমাৰ যি কথোপকথন হয় বিব্লিকেলি ৰাইট হোৱা বহুত প্ৰয়োজন আছে আমাৰ যি কনচেপ্ট আছে ধাৰণাসমূহ আজি লৈ আমি চলি আছোঁ এইবিলাক বিব্লিকেলি ৰাইট হোৱাৰ বহুত প্ৰয়োজন আছে তাৰে প্ৰথম যি কথা মই ক'বলৈ বিচাৰিছোঁ যোনটো নেকি পপুলাৰলি আমাৰ খ্ৰীষ্টীয় যুৱক যুৱতীসকলে বেছিকৈ ব্যৱহাৰ কৰে সেইটো হৈছে ইয়া এক কাৰ্মাৰ কাৰণে হৈছে ই কাৰ্মা হয় কাৰণ কাৰোবাৰ যদি কিবা বেয়া হৈ গ'ল বা কাৰোবাৰ যদি কিবা কাৰোবাক আঘাত দিছিলে আৰু তেওঁ পাছত যদি আঘাত পাই গ'ল আমি কওঁ এইয়া কাৰ্মা হয় কাৰণটো ঘূৰাই আহিলে আমি যদি কাৰ্মাৰ কনচেপ্ট চাওঁ ক'ৰ পৰা আহিলে আৰু কাৰ্মা মানে কি কিছুমান লোক নাজানি নেমেলি এই কনচেপ্টসমূহ ব্যৱহাৰ কৰে প্ৰথম কথা আমি মনত ৰখা প্ৰয়োজন যদি আমি কৰ্মাৰ কথা কওঁ কৰ্মাটো এই কনচেপ্টটো হিন্দুইজমত আৰু বুদ্ধিজমত লোকসকলে ব্যৱহাৰ কৰে বাইবেলত কৰ্মাৰ কোনো কনচেপ্ট নাই প্ৰথম কথা দ্বিতীয় কথা হৈছে যে বাইবেলৰ মতে এবাৰে মৃত্যু আৰু তাৰপাছত আমাৰ বিশ্বাস নিৰূপণ কৰা হৈছে ইব্ৰী 9:27 পদৰ মতে কিন্তু এই কৰ্মা মানে হৈছে ৰিইনকাৰনেশ্যনৰ এটা ধাৰণা তাৰমানে মৃত্যু হ'ব মৃত্যু হোৱাৰ পাছত পুনৰ জন্ম হয় তো একৰ্ডিং টু কনচেপ্ট মই এবাৰ এঠাইত পঢ়িছিলোঁ 84 লাখবাৰ জন্ম হয় যদি তেওঁলোক ভাল কৰ্ম নকৰে পুনৰ জন্ম হৈ হৈ 84 লাখবাৰ তেওঁলোক জন্মগ্ৰহণ কৰিব লগা হয় আৰু এইটোকেই পুনৰ জন্ম বুলি কয় কিন্তু খ্ৰীষ্টানিটিত এবাৰ মৃত্যু তাৰপাছত আৰু সুদবিচাৰ নিৰূপণ কৰা হৈছে চাবলৈ গ'লে যেনেকৈ আমাৰ লোকসকলে আজি ব্যৱহাৰ কৰে যে এই পৃথিৱীতেই কিবা যদি আজি কাৰোবাৰ আঘাত দিলে আৰু কালি যদি কিবা আঘাত হৈ গ'ল তেওঁৰ বা তাইৰ আঘাত হৈ গ'ল তেনেহ'লে আমি কওঁ এয়া কাৰ্মা হয় আমি কাৰ্মাৰ কনচেপ্টটোকে ভালকৈ বুজাওঁ এইটো একচুৱেলি এই পৃথিৱীৰ কাৰ্মা নহয় ইয়াত কিবা এটা ভুল কৰিছে ৰিইনকাৰনেশ্যনত সেই কৰ্মৰ ফল ভোগ কৰিব সেয়াহে কাৰ্মা হয় এই পৃথিৱীৰ নহয় চাবলৈ গ'লে আৰু একচুৱেলি আমি এই শব্দ ব্যৱহাৰ কৰিব নোৱাৰোঁ কাৰণ ৰিইনকাৰনেশ্যনত বিশ্বাসেই নকৰোঁ পাছত এই কাৰ্মাৰ আৰু এক কথা আমাক মনত ৰখা প্ৰয়োজন সেয়া হৈছে যিয়ে যেনেকৈ কৰে তেনেকৈ ফলভোগ কৰে ইভেন বাইবেলতো আছে ৰাইট যেনেকৈ তুমি ৰোৱা তেনেকৈ দাবা বুলি কৈছে যে যেনেকৈ যদি কোনোবাই কান্দি কান্দি ৰুৱে হাঁহি হাঁহি দাব বুলি কৈছে আনন্দৰে দাব কিন্তু আমি যদি ইয়াক ইণ্টাৰপ্ৰেট কৰোঁ একচুৱেলি ইয়াক আমাৰ আমি ইয়াত কষ্টৰে আৰু চাফাৰিং হৈ ঈশ্বৰৰ ৰাজ্যত লাগি থাকিম আৰু শেষত আমি স্বৰ্গৰাজ্যৰ দুখৰ কথাহে কৈছে ইয়াতেই যে আমি কিবা এটা ভাল কৰিছোঁ আৰু আমি ভাল পাই যাম এনেকুৱা বা আমাৰ লগত অকল ভালেই হ'ব সেনেকুৱা নহয় আৰু একচুৱেলি ঈশ্বৰেও আমাক সদায় কোৱা নাই যে আমাৰ জীৱনত ভালেই হৈ থাকিব ৰাইট গীতমালা 1:3 কৈছে যেনেকৈ আছোঁ তেনেকৈ ঈশ্বৰে আমাক ডিল কৰা নাই ঈশ্বৰে আমাক ক্ষমা কৰিছে আৰু তেওঁৰ পুত্ৰ হ'বলৈ আমাক ক্ষমতা দিছে ৰাইট তেওঁৰ অধিকাৰ দিছে সেয়ে আমাৰ জীৱনত কেতিয়াবা বেয়াও হ'ব পাৰে কেতিয়াবা ভালো হ'ব পাৰে তাৰমানে এইটো নহয় যে কাৰ্মা হৈছে ৰাইট কাৰণ আমি যদি ইয়োবৰ পুস্তক পঢ়োঁ যেতিয়া নেকি ইয়োবৰ পত্নী আহি কিনে ইয়োবক কৈছে তুমি ইমান কষ্ট খাইছা ঈশ্বৰক খাওঁ দিয়া আৰু মৰি যোৱা ইয়োবে কৈছে তুমি কিয় এনে মূৰ্খামী কথা কৈছা মূৰ্খৰ নিচিনাকৈ কিয় কথা কৈছা আমি ঈশ্বৰক অকল ভালেই আশা কৰি থাকিম নেকি আমাৰ জীৱনত কেতিয়াবা বেয়াও হ'ব পাৰে তাৰমানে এইটো নহয় যে কাৰ্মা হয় বা আমি কিবা এটা বেয়া কাম কৰিছোঁ তাৰ ফলভোগ কৰিছোঁ ন এয়া চাগে ঈশ্বৰৰ পৰিকল্পনা হ'ব পাৰে আৰু ঈশ্বৰ পাছে আমি সদায় ভাল বিচাৰিম এইটোৱেই নেকি আমাৰ জীৱনত হয়তো কিবা কেতিয়াবা বেয়াও হ'ব পাৰে আৰু এয়া
নো দুঃখ কষ্ট পরিশ্রম মানে ঈশ্বরের কারণে আর আমার কারণে এদিন যে আনন্দরে দাব বলে কেছে এই আনন্দর দাবটা আমার স্বর্গত আছে এই পৃথিবী নহবও পারে রাইট আর যদি আমি কিবা আশীর্বাদ পাইছো ইয়া কার মানে হয় ঈশ্বরে আশীর্বাদ করেছে দুই নম্বর যে আমার ভুল ধারণা বা একটা কনসেপ্ট লো আমি চলো আর প্রায়ভাগে কোনোবাই যদি ইন্টারভিউ দিব কেছে বা কোনোবাই এক্সাম দিব কেছে আমি গুড লাক রাইট গুড লাক মানে কি ভাগ্যর কথা কো আমি এজ এ খ্রিস্টান আমি বাইবেলত কোনো ভাগ্যর কথা না পাও আমি ঈশ্বরৰ ফেভার ঈশ্বরৰ অনুগ্রহ ঈশ্বরৰ আশীর্বাদ তেও সবরাইনিত বিশ্বাস করো কারণ আমি যদি রোমিয়া 8:28 পড়ো কৈছে যেহেতু তেও প্রেম করে তেওঁলোকৰ কারণে সকলো বস্তু উত্তমতার কারণে হয় বলে কৈছে ঈশ্বরৰ মহিমার কারণে হয় আমার ভালোর কারণে হয় তো সেয়েহে আমি ঈশ্বরৰ সবরাইনিটি চাব লাগিব ঈশ্বরৰ অনুগ্রহ চাব লাগিব ইয়াত কোনো আমি ভাগ্য বিশ্বাস নকৰো ঈশ্বর সর্বিসর্বা হয় ঈশ্বরে সৃষ্টি করেছে আর তেওঁতে সকলো বস্তু নিয়ন্ত্রিত হয়ে আছে আর তেওঁ নিয়ন্ত্রণ করে কিন্তু যেটা আমি ভাগ্যর কথা কম তার মানে আমি আনসার্টেন ঈশ্বরের উপর বিশ্বাস করা নাই আর বাইবেলের কথা আমি বিশ্বাস করা নাই তো যেতে আমি বেস্ট অব লাক বলে কোঁ তার মানে আমি আনবিবলিক্যাল কথা কই আছি সেয়েহে আমি যেতিয়া কারবার উইশ করব বিচারো আমি কব পারো ঈশ্বরে আশীর্বাদ করক আই উইশ ইউ দ্য বেস্ট বলে কব পারো কিন্তু আই উইশ ইউ গুড লাক বলে কলে ইয়া আনবিবলিক্যাল হব পারে ঈশ্বর নামে প্রার্থনা করব ঈশ্বরে আশীর্বাদ করব বলে কব পারে আই উইশ দ্য বেস্ট বলে কব পারে কিন্তু আমি লাকর কথা কই আমি আনবিবলিক্যালত সোমাব নালাগে তিন নম্বর যে পপুলার এক কনসেপ্ট বা কথা আমার সোমাই আছে সেয়া ভাগ্যত যে লিখা আছে সেয়া হব বা আমি কেতিয়াবা হাত দেখাও আর সেই হাত পাম রিডিং বলে কয় সায়েন্স সেই সকল কথাত আমি কেতিয়াবা বিশ্বাস করবলে লো আর কো ভাগ্যত যে লিখা আছে হাতত যে লিখা আছে হাতকে লিখি রং নিজ হে ওই হগা বলে কয় কিন্তু বিবলিক্যালি সেয়া কমপ্লিটলি রং হয় আনবিবলিক্যাল হয় কারণ এই সকল যে হিরোস্কোপ বা এই যে অ্যাস্ট্রোলজি কয় এই সকল একচুয়ালি স্টার্স নক্ষত্র পড়ে তারপর রাখি ফলর যোগেদিহে কয় আর প্রত্যেক লোকের একটা রাখি উলিয়ায় জন্ম রাখি উলিয়ায় সেই রাখি মতে একচুয়ালি জীবন ভবিষ্যৎ কব বিচারে কিন্তু আমি আমার ভবিষ্যৎ আমি লিখা নাই বা হাতত আমার লিখা নাই রাইট আমার ভাগ্য ঈশ্বরেই নিরূপণ করেছে আর আমি বিশ্বাস করো আমি আমার ভালোর কারণে বা জ্ঞানের কারণে আমি হাতর পর আমি জ্ঞান পাব নোৱাৰো বা তরা নক্ষত্র চাই কিনে আমি আমার জীবনত কি হব বা কেনেকৈ কি করলে আমার উন্নতি হব তাক আমি কোনো ধরনেরই আমি কারেক্ট বলে কব নোৱাৰো কারণ আমার জ্ঞান কর্পাহে কৈছে বাইবেলে আমার জ্ঞান জিহুয়ার পৰা আহে রাইট আমি জাকবর একৰ 5 পড়িলে পাওঁ আমি ভূগত প্রবাস সেতু প্রদেশ একৰ 7 পড়িলে পাওঁ জিহুয়া জিহুয়া ভয় রক্ষায় জ্ঞানের আরম্ভ হয়েছে কিন্তু জিহুয়াই আমার দিয়ে আমার যি আমার ভবিষ্যৎ বা আমার যি ফিউচার ঈশ্বরের হাতত আছে আমার এই স্টার্স নক্ষত্রবিলাকর হাতত নাই আমার এই স্টার্স নক্ষত্র এই এই সকলোর এই সকলে আমার ফিউচার ডিসাইড করব নয় ঈশ্বরে কন্ট্রোল করে আর আমার ফিউচার ডিসাইড করব আর করে আমি যেটা জেনেসিস 1:14 পড়ো কৈছে যে এই সূর্য নক্ষত্র তরা সকল এক সময় ঋতু সময়ের কারণে সাইন হিসাবে ব্যবহার করা হয়েছে সময় ডিভাইড করা হয়েছে এই নাই কোয়া তাত বাইবেলর যে এই তরা নক্ষত্র যোগেদি তোমালোকে নিজের ভবিষ্যৎ গম পাব পারিবা এই সকল তোমার তোমালোকর জীবনের কথা সোমাই আছে ন এইবিল জাস্ট এ সাইন ঋতু হিসাবে ব্যবহার করা আছে আর আজি যদি এই ঋতুক আমি আমার ভবিষ্যৎ বা কথা বতরা জানা আমি ভাবি আছো তেনহলে আমি কমপ্লিটলি আনবিবলিক্যাল বাইবেলর মতে যোৱা নাই সেয়েহে যদি আমি খ্রিস্টক বিশ্বাস করে যদিহে আপনি খ্রিস্টক বিশ্বাস করে যদিহে আপনি বাইবেল বিলিং খ্রিস্টান হয় তেনহলে এই অ্যাস্ট্রোলজি বা পাম রিডিং বা এই হাত চোয়া এই সকল আমি বিশ্বাস করব নালে আন এক যে পপুলার কথা যে নাকি আমার মুখতেই থাকে বেসিক্যালি যেগুলা খ্রিস্টীয় লোক আর প্রার্থনা সহযোগিতা লাগে থাকে স্পেশালি মোর লাইফের যদি কথা কম ময়ও এই পাপত পড়েছিল বহুতবার আর সেটা হয়েছে মানে তোমার কারণে প্রার্থনা করেছিল বা করি
আমি তোমার কানে প্রার্থনা করিম বা করেছি। বেসিক্যালি আমি যে সমাজত আছো, আজি আমার হাতত মোবাইল আছে, কোনোবাই যদি প্রার্থনা রিকুয়েস্ট আমার মোবাইলত পঠায় আমি ঠিককে নমস্কার দিয়া টিপিলো, কারণ দেরি নালাগে আমার। আর আমি অলপ সময়ও রিয়েলাইজ নকরো ব্যক্তিজন কিমান সিরিয়াসলি হয়তো প্রার্থনা বিষয় দিছে বা সিরিয়াসলি নিদিলেও আমার যে রেসপন্সিবিলিটি, আমি যদি কইছো মই প্রার্থনা করেছো তোমার কারণে আর যদি করা নাই আমি বহু ডর পাপ করেছো, মিছা কথা কইছো। সে আমি যেতিয়া কইছো যে মই আপনার কারণে প্রার্থনা করেছো, এই বিষয়ের কারণে মই প্রার্থনা করি, আমি সিরিয়াসলি করা প্রয়োজন। কি জানি আপনার প্রার্থনার কারণে সেই ব্যক্তিজন এক্সপেক্টেশনত আছে, বা কি জানি ঈশ্বরে বিচারিছে আপনি সেই ব্যক্তির কারণে প্রার্থনা করক। সেয়ে আমি সদায় কোশিয়াস থাকিব লাগে যাতে আমি শয়তানৰ পৰীক্ষাত নহয়, সতর্কতাৰে সজাগ হয় আমি যি কৈছো তাক কৰিব লাগে। আমি যেতিয়া কৈছো প্ৰাৰ্থনা কৰি তেনেহ'লে আমাক কৰিব লাগে। মই আজিকালি কি কৰোঁ, কোনোবাই যদি প্ৰাৰ্থনা ৰিকুৱেষ্ট পঠাইছে গ্ৰুপত হওক বা পাৰ্চনেল মেছেজত হওক, বা কোনোবাই যদি মই লগে লগে কওঁ তোমাৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰি দিম কেতিয়া, বা যদি মেছেজত চাওঁ অলপ সময়, যদি ক'ৰবাত কামত আছোঁ ক'ৰবাত ট্ৰাভেলিং কৰি আছোঁ হ'লেও যদি মই চাই পালোঁ যে প্ৰাৰ্থনা কৈছে, মই প্ৰেইং বুলি কৈ কিনে চকু খুলি কিনে বা চকু বন্ধ কৰি কিনে মই কওঁ প্ৰভু এই বিষয়ৰ কাৰণে মই প্ৰাৰ্থনা কৰিছোঁ, তুমি উত্তৰ দিয়া, যি বিষয় আছে সেই বিষয়ে আমি প্ৰাৰ্থনা এক মিনিট হ'লেও প্ৰাৰ্থনা কৰি দিওঁ, যাতে পাছত মই যদি পাহৰি যাওঁ মোৰ যোনটো কাউণ্টেবল মই ক'ব পাৰিম ঈশ্বৰক যে প্ৰভু মই এই বিষয়ৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিছিলোঁ। আৰু শেষত হয়তো বহুতে মোক ভুল বুজিব পাৰে, আৰু এটা কনচেপ্ট যেনেকৈ আমি সদায় কৈ থাকোঁ, ডু নট জাজ, আৰু বিচাৰ নকৰিবা, কিন্তু বাইবেলত বিব্লিকেল জাজমেণ্টৰ কথা লিখা আছে। আমি এজ এ খ্ৰীষ্টান আমি যদি কিবা এটা কাৰেক্ট বুলি জানি, যোনটো নেকি সত্য বুলি জানি যদি কোৱা নাই তেনেহ'লে আমি পাপ কৰিছোঁ সেই বাইবেলে আমাক শিকায়। আৰু সেইকাৰণে স্পিৰিচুৱেল জাজমেণ্টৰ কথা আমাক বাইবেলে শিকায়। আফকোৰ্চ আউটছাইডত গৈ কিনে আমি যধে মধে যি টি কথাত জাজমেণ্টেল হ'ব প্ৰয়োজন নাই, কিন্তু আমি যদি সঁচাকৈ নিজকে সেইটো বিষয়ে পৰিপক্ক পাইছোঁ আৰু মই ফ'ল' কৰিছোঁ, তেনেহ'লে আমাৰো এটা ষ্টেণ্ড আমি ল'ব পাৰোঁ যে নহয় এইটো এনেকুৱা হ'ব লাগে, এইটো এনেকুৱাহে কাৰেক্ট হ'ব, কাৰণ আমি নিজেই তাক ফ'ল' কৰিছোঁ আৰু সেই কথাটো আমি এজ এন এক্সাম্পল দেখাইছোঁ। বাইবেলে আমাক শিকায় আমি যেতিয়া প্ৰথম গ্ৰন্থিয়া 2:15 পদ পঢ়োঁ, হৈছে আত্মিক ব্যক্তিজনে সকলো বিষয়কে বিচাৰ কৰে কিন্তু আন বিষয়ৰ বিচাৰৰ কঠিন নহয়। আমি যেতিয়া প্ৰথম গ্ৰন্থিয়া 6:1-3 পদ পঢ়োঁ, ইয়াত কৈছে আপোনালোকৰ মাজত কাৰোবাৰ যদি আন এজনৰ বিৰুদ্ধে কোনো অভিযোগ কৰাৰ কাৰণ থাকে তেনেহ'লে তেওঁ কোন সাহসত ঈশ্বৰৰ পবিত্ৰ লোকৰ ওচৰলৈ নাযায়। এজন অবিশ্বাসী বিচাৰৰ অৰ্থাৎ অধৰ্মী লোকৰ কাষলৈ গৈ বিচাৰৰ সমাধান বিচাৰে। আপোনালোকে জানো নাজানে যে ঈশ্বৰৰ পবিত্ৰ লোক সকলোৱেই জগতৰ পথ বিচাৰ কৰিব। যেতিয়া আপোনালোকেই জগতৰ বিচাৰ কৰিব তেনেহ'লে এতিয়া আপোনালোকে জানো অতি সামান্য বিষয়বোৰ বিচাৰ কৰিব নোৱাৰে। আপোনালোকে নাজানে নেকি যে আমি স্বৰ্গৰ দূতসমূহৰো বিচাৰ কৰিম? যদি সেয়ে হয় তেনেহ'লেতো এই জীৱন সম্পৰ্কীয় বিষয়বোৰত অতি সাধাৰণ কথা। প্ৰিয়সকল, আমাৰ যি কনচেপ্ট আছে আমাৰ ওচৰ পাজৰে শুনা মতে, আমি জানো যে আমাক বিচাৰ কৰিব নালাগে, আফকোৰ্চ এইটো ৰাইট হয় যে আমি যধে মধে য'তে ত'তে গৈ আমাৰ বিচাৰ পাছ কৰাৰ আমাৰ কোনো অধিকাৰ নাই, কিন্তু আমি যেতিয়া আত্মিক সংগতিৰ কথা পাতোঁ বা আমাৰ বিশ্বাসীবিলাকৰ কথা পাতোঁ, চাৰ্চৰ আণ্ডাৰত কথা পাতোঁ, ৰাইচিয়াছ জাজমেণ্টৰ কথা ঈশ্বৰে শিকাইছে আৰু সেই ৰাইচিয়াছ জাজমেণ্ট আমি নিশ্চয় কৰা প্ৰয়োজন, কাৰেকশ্যন কৰা প্ৰয়োজন, আৰু এই অধিকাৰ ঈশ্বৰে আমাক দিছে। আমি সেইকাৰণে প্ৰথমে নিজেই ৰাইট হোৱা প্ৰয়োজন, প্ৰথমে নিজেই ভাল হোৱা প্ৰয়োজন, আৰু যাৰ পাছত আমি আমাৰ যি বিশ্বাসীসকলৰ বা আমাৰ চাৰ্চৰ আণ্ডাৰত বা যিকোনো ব্যক্তিক আমি ভাবোঁ যে তেওঁৰ জীৱন ভাল হওক, সেই জাজমেণ্ট বা বিচাৰ আমি কৰিব পাৰোঁ যাতে তেওঁ আত্মিকৰূপে বাঢ়ক, তাই আত্মিকৰূপে বাঢ়ক। ইয়াত বাইকত আমি পাইছোঁ যে আমি এই জগতৰ সুখ বিচাৰৰ কাৰণে আমাক পৌত্ৰ লোকসকলক এপইণ্ট কৰা হৈছে আৰু স্বৰ্গৰ দূতবিলাকৰো বিচাৰ তোমালোকেই কৰিবা কৈছে। তেনেহ'লে সাধাৰণ বিষয়বোৰ আজি যদি যিবিলাক আনবিব্লিকেল হৈ আছে, কিছুমান মিছা শিক্ষকবিলাক আছে, ৱাই নট উই কাৰেক্ট দেম? কেতিয়া যদি আমি এইবিলাক নকৰোঁ কেতিয়া কৰিম? কেতিয়া ঈশ্বৰৰ লোকবিলাকক ৰাইট উই দেখাম?
সেই কারণে এই কনসেপ্ট আমার রখা প্রয়োজন। আমি বিশ্বাস করছো এই যে পাঁচটা কথা কলো, আমি সদায় কই থাকো যে রাইট, আমার ভাগ্য ভাগ্য যদি আনবিব্লিকল হয়, কার্মা যদি নাকি আনবিব্লিকল হয়, আমি হাত চোয়ার কথা কই থাকো, কিছুমান সময়ত আমি মানে কৈছো তেনেকৈ কৰি মিছা কৈ দিওঁ, আৰু বহুত সময়ত আমি মই নিপুণ হয় এই কথা ক'বৰ কাৰণে বা বিচাৰ কৰিবৰ কাৰণে তেনেকৈ কৈ দিওঁ, কিন্তু আমাৰ ৰাইট ৱে হৈছে ইয়েছ, ঈশ্বৰে মোক এপইণ্ট কৰিছে এই বস্তুটো ৰাইট কৰিবৰ কাৰণে, আৰু যদি মই ৰাইট আছোঁ তেনেহ'লে ঈশ্বৰক দেখি আহি মানে ৰাইটছ জাজমেণ্ট ধাৰ্মিক বিচাৰৰ কথা আমি কৰিব পাৰোঁ, ঈশ্বৰে বাক্য কৰিব পাৰোঁ।